আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবারকাত আজকে আপনাদেরকে আমি দেখাবো মালয়েশিয়া কুয়ালামপুর থেকে আর খুব বেশি দূরে নয় প্রায় এক ঘন্টার ভিতরে আপনি পৌঁছে যেতে পারেন চমৎকার একটি জায়গা যা কুয়ালামপুর শহর থেকে প্রায় সাড়ে ছয় হাজার ফিট উঁচুতে পাহাড়ের উপরে অবস্থিত গেন্টিং হাইল্যান্ড নামে পরিচিত এই জায়গাটা অনেক সুন্দর এখানে টেম্পারেচার থাকে পনেরো থেকে আপনার বিশ বাইশের ভিতরে টেম্পারেচার কখনো ম্যাঘ কখনো রৌদ্র কখনো কুয়াশা মেঘে ডাকা থাকে অনেক সুন্দর জায়গা এবং গেঞ্টি হেলে গেলে আপনি কেবল কারে ঘুরতে পারবেন কেবল কারে চড়তে পারবেন একটা আলাদা একটা ফিলিংস এই ভয় এই আনন্দ সব মিলিয়ে সব কিছু আপনি পাবেন ঠিক আছে যদি এই যে কেবলকার দেখতে পাচ্ছেন আপনারা কেবল টিকেট টিকিট হচ্ছে আপনার ওয়ান হচ্ছে আপনার দশ টাকা আর যদি আপনি রিটার্ন সহ কাটেন তাহলে আপনি দুই টাকার ডিসকাউন্ট পাবেন আঠারো টাকাতে আপনি রিটার্ন সহ কাটতে পারবেন হ্যাঁ এখানের প্রিমিয়াম আউটলেট এখানে অনেক ব্র্যান্ডের শোরুম আছে এখান থেকে কেবল কারটা আপনার গেন্টিং হাইলে একদম টপ ফলোর পর্যন্ত যায় হ্যাঁ ওই দেখে একটা বাবু খুব সুন্দর ও খুব খুশি আবার কতক্ষণ ভয় পায় একটু কান্না করে হ্যাঁ ও দেখতেছে কইভোন ছিঁড়ে পড়ে গেল ভয় পাচ্ছে আবার বলতেছে আরও উপরে যাচ্ছে আরও উপরে যাচ্ছে হ্যাঁ এখানে কেবল কাটটা প্রায় আপনার দশ মিনিটের মতো লাগে এটা হ্যাঁ তো এর মাঝে একটা স্ট আছে আপনার সেটা হচ্ছে একটা টেম্পেল আছে আপনার মন্দির আছে মন্দিরে এখানে কিছুক্ষণ থামে যদি কেউ নামার নামতে পারে আবার কেউ উঠলে উঠতে পারবেন আর একদম টপ ফলোর প্রথম তো আপনি যেতে পারবেন এই আপনার দশ টাকা দিয়ে আপনি ঠিক আছে তো অনেক সুন্দর এই দেখেন নিচে দিয়ে রাস্তা যারা একদম উপর পর্যন্ত গাড়ি নিয়ে যাওয়া যায় আবার অনেকে কেবল কারে ওঠার জন্য এখানে নিচে নেমে যায় এখান থেকে কেবল কারে যায় যারা গিয়েছেন তারা তো গেছেনি আর যারা যাননি ইচ্ছে করে সময় পেলেই একদিনের ট্যুরে আপনি গ্যান্তে গেলে ঘুরে চলে আসতে পারবেন অনেক সুন্দর জায়গা দেখেন নিচে দিয়ে রাস্তা উপর দিয়ে কেবল কার হ্যাঁ অনেক সুন্দর আসলে না দেখলে বুঝবেন এখান থেকে মনে হয় যেন ওই যে প্লেন থেকে আমরা যেরকম নিচের দেখি না ঠিক এরকম মনে হয় আপনি যখন উপরে কেবলকারে উঠবেন দেখবেন যে নিচে কয়াল্লামপুর শহরটা আপনার এরকম নিচু মনে হবে দেখেন এই যে কেবল কার যাচ্ছে আমরা উপরে উঠতেছি এখানে কিছু কেবল কার নামতেছে উঠতেছে নামতেছে উঠতেছে আপনার সকাল সাতটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত কেবল কার চলে যদি কেউ যান আর যদি শুক্র শনিবারে শনি রবিবারে যান বা পাবলিক হলিডেতে যান তাহলে আপনি হাতে একটু সময় নিয়ে যাবেন ভাই কেবল কারে অনেক ভিড় থাকে অনেক সিরিয়াল থাকতে হয় হ্যাঁ তারপর আপনার এখানে কিন্তু ভাই ক্যাশ দিয়ে মানে নগদ টাকা দিয়ে আপনি টিকিট কাটতে পারবেন না আপনার মাস্ট বি ব্যাঙ্ক কার্ড ইউজ করতে হবে টাস অ্যান্ড গো ব্যাঙ্ক কার্ড আপনি ইউজ করতে পারবেন বা কিউআর আছে কিউআর আপনি স্ক্যানিং করে পেমেন্ট করতে পারবেন ঠিক আছে ক্যাশলেস পেমেন্ট যেটাকে বলা হয় তুই যারাই যাবেন গেন্টি হারেন অবশ্যই যেতে পারেন আর গেন্তি আপনি আর কি কি দেখতে পারেন এখানে দেখতে পারবেন দি লার্জেস্ট হোটেল ওয়ার্ল্ড লার্গেস্ট হোটেল যেটা গিনেজ বুক রেকর্ডে আছে পৃথিবীর সবচেয়ে বড়ো হোটেলটা এই গ্যান্টিং হাইল্যান্ডে অবস্থিত এটা হয়তো অনেকেই জানেন না আজকে আমার ভিডিওর মাধ্যমে জানবেন গ্যান্টিং হাইল্যান্ড হচ্ছে পৃথিবীর সবচেয়েতে বড় যে হোটেলটা আপনার সাত হাজার দুইশোর ওপরে রুম আছে সেটা হচ্ছে দি ফার্স্ট ওয়ার্ল্ড হোটেল হ্যাঁ তো আপনার আরও সুন্দর্যব ওই যে আপনার গেন্টিংয়ে যে লকডটা দেখা যাচ্ছে ওপরে ওইটি হচ্ছে হাইস্ট বিলিং ওটা হচ্ছে আপনার ছয় ফিট ওপরে আপনার কুয়ালামপুর শহর থেকে হ্যাঁ অনেক উপরে অনেক অ্যাডভেঞ্চার যদি সময় সুযোগ পান অবশ্যই আপনারা জ্ঞান হেলেন করতে আসবেন এখানে আপনারা ম্যাগ ছুতে পারবেন হাতে হ্যাঁ ম্যাগ ছুতে পারবেন অনেক চমৎকার জায়গা অনেক সুন্দর জায়গা খুব ঠান্ডা লাগে যারা যাবেন শীতের কাপড় নিয়ে যাবেন সাথে হ্যাঁ শীতের কাপড় নিয়ে যাবেন এটা হচ্ছে আপনার বাচ্চাদের বিভিন্ন রাইড আছে এখানে হ্যাঁ বিভিন্ন রাইড আছে আপনারা দেখতে পারবেন তো সবাই অবশ্যই গেনতে সুযোগ পেলে একবার হলে আসবেন যারা বাংলাদেশে আসবেন তারা তো অবশ্যই আসবেন এখানে বিশাল বড় শপিং কমপ্লেক্স আছে অনেক চমৎকার সব ব্র্যান্ডের শোরুম পাবেন আপনি এখানে এবং দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন তো সুযোগ পেলে সবাই চলে আসবেন একবার হলে ঘুরে যাবেন হলিডেতে বা সবার সুযোগ পেলে চলে আসবেন এখানে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা